এখানে তখন তারা বলল যে বহিরাগত এখানে কোনো শিল্পী নাই আপনাদের সামনে আমরা বলতে চাচ্ছি এই এই একজন শিল্পী এই একজন শিল্পী ওই একজন শিল্পী এই একজন এই একজন এরা কি বহিরাগত কিনা আমাদের সাধারণ সম্পাদক জায়েদ খান সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে এরা বহিরাগত কিনা ভাই বহিরাগত আপনি আপনি এরকম একটা শিল্পীদেরকে বাদ দিয়েছেন আপনি আপনি কয়টা ছবির নায়ক আপনি হিরো আলমের মিউজিক ভিডিও নিয়ে কথা বলেন আপনিও তো মিউজিক ভিডিওর হিরো 97 এ যে মিউজিক ভিডিও করেছেন সেটা ফুটেজ তো আমার কাছে আছে আগে নিজে চিন্তা করুন নিজের পজিশন কোথায় পরে আরেকজনকে নিয়ে ঘাটাবেন ইচ্ছা হলি আপনি চেয়ারে বসে এখন এসিতে বসে বাতাস খাচ্ছেন আর আমরা গরমে বসে আন্দোলন করতেছি তামাশা দেখতেছি এটা কি কোনো তামাশা একটা শিল্পীর পরিচয়পত্র আপনি বাদ করে দেন কে আপনি আপনি শিল্পী তৈরি করছেন একটা শিল্পীর মর্যাদা দিবেন আমরা যে 184 জন 84 জন সদস্যবাদ বাদ হয়েছে আমরা যে এই যে রাস্তায় রাস্তায় মানববন্ধন বা যেটাই হোক হাস্যকর একটা বিষয় হচ্ছে তো সেটা উনি বাদ দেওয়ার পরে উনি চেয়ারে বসে এসির বাতাস খাচ্ছে আর আমরা বাইরে বসে এগুলো নিয়ে আমাদের সদস্যপদ চাচ্ছি এটা তো হাসি তামাশার কোনো বিষয় না যে এটা তামাশা করলাম তামাশা করে সে কিন্তু কোনো অ্যাকশন বা রিঅ্যাকশন বা কোনো কিছুই সে নিচ্ছে না সে আমাদের ডাকছেও না বা তাদের কমিটি আমাদের জিজ্ঞাসা করছে না তোমরা যে এরকম মানববন্ধন করছো এগুলার আসল ঘটনাটা কি বা আমাদের সিনিয়র যারা শিল্পীরা আছেন যারা বড় বড় কথা বলেন তারা একবারও তো ডেকে আমাদেরকে বলছেন না যে বিষয়টা কি আসলে আদৌ কি তোমরা সিনেমা করছো নাকি করো নাই বা তোমরা কি আসলে শিল্পী কি শিল্পী না কেউ তো কোনো দায়িত্ব নিচ্ছে না আন্দোলন করো তারা তো কখনো আসে না হ্যাঁ সবাই তো এখন তামাশা দেখতেছে কিন্তু আমাদের গায়ে আঘাত লাগছে আমরা বুঝতেছি এখন আমাদের যে অ্যাকশন নেওয়ার আমরা নিব এটা চলবে আন্দোলন এটা থামবে না যতদিন পর্যন্ত জায়েদ খান পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে 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 এখন এটা হচ্ছে কি আসলে সে কি দুই নৌকায় পা দিয়ে রাখছে কিনা এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে সে মনে হয় দুই নৌকায় পা দিয়েছে কারণ যদি সে সদস্য পদ আমাদেরকে ফেরত দেয় সে যদি এরকম একটা ওয়াদা আমাদের এখানে 18 সংগঠনের মিটিংয়ে বলে থাকে এরপরে সে আমেরিকা 10 তারিখে কিভাবে যায় তাহলে তো সে আমাদের পক্ষে না এটা তার উপরের একটা লেবাস আমি আমি বিশেষ করে বলবো এটা উপরের একটা লেবাস কারণ হচ্ছে সে যদি কোনো সলিউশনটা চাইতো তাহলে কিন্তু সে আমাদের এইটার একটা সুরাহ করে তারপরে সে আমেরিকা যেত এখন সে আমাদের এইটার কোনো সলিউশন না করে আমেরিকা কিভাবে যায় যে আপনি খুব ভালো একটা কথা বলছেন সেটা হচ্ছে আমাদের যে শ্রদ্ধেয় ফারুক সাহেব সে যেহেতু সে আমি দেখেছি জায়েদ খান বা ওই ওনাদের আমাদের আমরা যখন পদত্যাগ চেয়েছি তখন উনি ওনাদের পক্ষে কথা বলেছে তো শ্রদ্ধেয় ফারুক সাহেবকে বলতে চাচ্ছি আমাদের এই 184 জনের বক্তব্য যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি একটু একটু খতিয়ে দেখবেন যেহেতু আপনি সবার মুরব্বী আপনি আমাদেরকে ডেকে বা আমাদের এই জিনিসগুলো সলিউশন করার মানে দায়িত্ব আপনিও কিন্তু নিতে পারেন যে আসলে যে কাদা ছোড়াছুরি হচ্ছে বা আমরা যে কথাগুলো বলছি এটা কতটুকু সত্যি এটা আপনি কিন্তু আমাদেরকে ডেকে বা জিজ্ঞেস করলে আপনি সঠিক তদন্তটা পাবেন কারণ পুরো বিশ্বকে আমরা কিন্তু চলচ্চিত্রটাকে হাস্যকর বানিয়ে ফেলছি বিকজ কারণ হচ্ছে আমাদের যে আমরা যে 184 জন আমরা যে একটা শিল্পী শিল্পীর একটা জিনিস কি ভাই আমরা যেই কাঠটা নিছি কাঠটা নিয়ে কিন্তু পাঞ্চ করে বাজার করছি না এটা দিয়ে টাকা বের হচ্ছে না এটা দিয়ে শপিং করতেছি না এটা হচ্ছে একটা পরিচয়পত্র এই যে আপনাদের সাথে কথা বলছি আপনাদের একটা পরিচয় আছে আপনারা কি সাংবাদিক আপনারা এই পরিচয়টা না থাকলে আমি তো আপনাদের সাথে কথা বলতাম না এখন আমার পরিচয়টা হচ্ছে আমি একজন শিল্পী এখন এই শিল্পীর পরিচয়পত্রটা যখন বাদ করে দিছে অন্যায়ভাবে যদি ন্যায়ভাবে বাদ হতো বা আমি কোনো ক্রাইম করতাম আমি কোনো অকারেন্স করতাম তারপর বাদ হলে আমি মেনে নিতে পারতাম এখন অন্যায়ভাবে তার ইচ্ছা মতো বাদ দিয়েছে তো এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না সেই জন্যই আমরা আজকে রাস্তায় এইখানে আসলে একটা জিনিস আমি স্পষ্ট বলতে চাচ্ছি এখানে রাজনৈতিক প্রভাব আসলে যারা খাটাচ্ছে
যাদের নাম ভাঙিয়ে কাজ করছে তারা হয়তো বা নিজেরা জানে না যে তাদের নাম ভাঙাচ্ছে এরকম তো একটা ইয়া কিছু লোক তো এখানে এটা কাজ করছেই আবার কিছু আমাদের সদস্যপদ বাদ করছে ব্যক্তিগত কোনো কোন্দল থেকে বিভিন্ন রকম এখানে রাজনৈতিক এখানে শিল্পীর থেকে রাজনৈতিক বিষয়গুলো বেশি এখানে আলোচনায় আসতেছে কারণ হচ্ছে এখানে পুলিশ প্রশাসন তারপরে বিভিন্ন রকম ক্ষমতা দেখানো বিভিন্ন রকম ইয়া করা এটা কিন্তু এখন আগে এফডিসিতে এরকম ছিল না এখনকার এফডিসিতে আমরা যেরকম আন্দোলন আমরা শিল্পী ফুলের মতো আমরা আমাদেরকে দেখে মানুষজন বিনোদন নিবে হাসবে কানবে কিছু শিখবে কিন্তু এখন আমরা যে কাজ করতেছি আমাদেরকে যে এই কাজ করানোর জন্য বাধ্য করা হয়েছে আমাদেরকে দেখে এখন সবাই সিসি করছে এফডিসি একটা একটা চিড়িয়াখানার একটা যন্ত্রের মতো হয়ে গেছে কারণ এখানে এখন সবাই মিলে কাদা ছোড়াছুড়ি করছে আর কিছুই না। 90 দশকে সিনেমা করেছে এবং তাদের সিনেমা